সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচারে। আমরা আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে পার্টিসিপল। আপনারা সবাই জানবেন যে পার্টিসিপল কি এবং এটি সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়। প্রথমত মনে রাখবেন যে পার্টিসিপল এটি একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আমি আবার বলছি, পার্টিসিপল এটি একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এবং আমরা জানি যে এটির উৎপত্তি একটি ভার্ব থেকে। খুব ভালোভাবে খেয়াল করুন, এটির উৎপত্তি ভার্ব থেকে এবং এটি একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এজন্য আমরা এটিকে একটি ভার্বাল অ্যাডজেক্টিভও বলতে পারি। কেন? কারণ উৎপত্তি ভার্ব থেকে, বাট ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এ ভার্বাল অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু একটি পার্টিসিপলকে নন ফাইনাইট ভার্ব বলতে পারি। তাহলে অবশ্যই মনে রাখবেন যে পার্টিসিপল একটি সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এরপরে খেয়াল করব যে পার্টিসিপল এটি তিন প্রকার। প্রথমত প্রেজেন্ট পার্টিসিপল, দ্বিতীয়ত এটি পাস্ট পার্টিসিপল, তৃতীয়ত এটি পারফেক্ট পার্টিসিপল। আমরা আসুন পরিচিত হই পার্টিসিপল গুলো কোনটি কি। যেমন প্রেজেন্ট পার্টিসিপল এটি ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল এটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি আবার বলছি, খেয়াল করুন, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভি থ্রি, অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি, তাহলে বিষয়টা খুবই খুবই স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো। দেখুন, প্রথমে আমি লিখেছি পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল। আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, জাস্ট লুক এট দ্য এক্সাম্পল। আই স দ্য ব্রেকিং নিউজ, আই স দ্য ব্রেকিং নিউজ। ব্রেকিং, এখানে এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রশ্ন আসতে পারে, এটি কেন প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ এই ভাব কেন হলো না? খুব ভালোভাবে খেয়াল করুন, দা এটি একটি আর্টিকেল, নিউজ এটি একটি নাউন। তো আমরা জানি সাধারণত একটি আর্টিকেল এবং নাউন এর মাঝখানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। তাহলে খেয়াল করুন, আর্টিকেল এবং নাউন এর মাঝখানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। তো সুতরাং এখানে ব্রেকিং একটি অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে কিন্তু ব্রেকিং এটি অবশ্যই পার্টিসিপল এবং এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল এবং এটি একটি নন ফাইনাইট ভার্ব। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এক্সাম্পলটি খেয়াল করুন, আই স দ্য ব্রোকেন কার, আমি একটি আমি ভাঙা কারটি দেখেছিলাম, ভাঙা গাড়িটি দেখেছিলাম। দা ব্রোকেন কার, বিশেষ করে এই ফ্রেজটা খেয়াল করুন, দা আর্টিকেল, কার নাউন, মাঝখানে নিশ্চয়ই এটি একটি অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। যেহেতু এটি একটি অ্যাডজেক্টিভ, সুতরাং এটিকে আমরা অবশ্যই পার্টিসিপল বলবো। এবং এটি কি ধরনের পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এবং এটি একটি নন ফাইনাইট ভার্ব। পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং ব্রোকেন দ্য কার হি লেফট দ্য প্লেস, হ্যাভিং প্লাস ভি থ্রি, অর্থাৎ হ্যাভিং ব্রোকেন, এটি একটি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল এটি আইডেন্টিফাই করা খুবই সহজ, কারণ হ্যাভিং প্লাস ভি থ্রি। অনেক সময় আমরা কিন্তু বন্ধুরা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এটি নিয়ে অনেক সময় কনফিউশনে পড়ি। অনেক সময় আমরা একটি পার্টিসিপলকে অনেক সময় ফাইনাইট ভার্ব চিন্তা করতে পারি। দেখুন, আমরা এই বিষয়টা একটু স্পষ্ট হই। আমি এখানে দুইটা এক্সাম্পল লিখেছি, হি ইজ সিঙ্গিং এ সং, হি ইজ সিঙ্গিং এ সং, এই সেন্টেন্সে সিঙ্গিং শব্দটা আছে। দ্বিতীয় সেন্টেন্স, আই স দ্য সিঙ্গিং গার্ল,
এখানেও সিঙ্গিং শব্দটা আছে। দেখুন প্রথম সেন্টেন্সের সিঙ্গিং এটি কিন্তু কোনো পার্টিসিপল না, তাহলে এটি কি? এটি একটি ফাইনাইট ভার্ব, এটি একটি ফাইনাইট ভার্ব এবং এটি প্রেজেন্ট পার্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি ভার্ব। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে আই স দা সিঙ্গিং গার্ল, এখানে সিঙ্গিং এটি কিন্তু কোনো ফাইনাইট ভার্ব না, এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আর্টিকেল এবং নাউন এর মাঝখানে ব্যবহৃত হয়েছে আই স দা সিঙ্গিং গার্ল। সুতরাং এই সিঙ্গিং এটি নন ফাইনাইট ভার্ব, কিন্তু উপরের সিঙ্গিংটা এটি একটি ফাইনাইট ভার্ব। লেট আস হ্যাভ মোর এক্সাম্পলস। হি হ্যাজ রিটেন দা লেটার, রিটেন এটি একটি ফাইনাইট ভার্ব, এখানে রিটেন এটি একটি ফাইনাইট ভার্ব, কারণ এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু দিদি পরের এক্সাম্পল, হি গট দা রিটেন ডকুমেন্ট, দা আর্টিকেল ডকুমেন্ট নাউন, সুতরাং মাঝখানে এটি একটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তাহলে খেয়াল করুন, হি হ্যাজ রিটেন দা লেটার, এখানে রিটেন এটি একটি ফাইনাইট ভার্ব, কিন্তু হি গট দা রিটেন লেটার, হি গট দা রিটেন ডকুমেন্ট, এখানে রিটেন এটি একটি নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটি একটি পাস্ট পার্টিসিপল। দর্শক আশা করি আপনারা পার্টিসিপল সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।